হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই মিল্কি ওয়ে টিএসএল ইউটিউব চ্যানেল। আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। মহাকাশকে নিয়ে মানুষের আগ্রহ সেই প্রাচীন কাল থেকে, সেই তখন থেকে শুরু করে আমরা ক্রম বিবর্তনের মাধ্যমে আমাদের বিজ্ঞানের উন্নতি ঘটিয়ে মহাকাশ সম্বন্ধে বিভিন্ন তথ্য জানতে সক্ষম হয়েছি। এবার যদি আমি আপনাদের প্রশ্ন করি, সেই প্রাচীন কাল থেকে বর্তমান সময় পর্যন্ত এই কয়েকশো দীর্ঘ বছরের রিসার্চের পর আমরা মহাকাশ সম্বন্ধে কতটুকু জানতে পেরেছি, তাহলে আপনার উত্তর কি হবে? আসুন উত্তরটি দিতে আমি আপনাদের সাহায্য করছি। বৈজ্ঞানিকদের মতে ভিজুয়েবল ইউনিভার্স বা দৃশ্যমান মহাবিশ্বের মাত্র 4% আমরা জানতে পেরেছি। উন্নত টেলিস্কোপ, উন্নত বৈজ্ঞানিক ও গাণিতিক ব্যাখ্যা প্রভৃতির সাহায্যে আমরা মহাবিশ্বের যতটুকু জানতে পেরেছি বা দেখতে পেরেছি, তার মধ্যে মাত্র 4% আমাদের জানা সক্ষম হয়েছে। বাকি যে 96% আমরা এখনও জানতে পারিনি, অ্যাস্ট্রোনমারদের ভাষায় সেটাকে বলা হয় ডার্ক এনার্জি বা ডার্ক ম্যাটার। এটা তো গেল শুধুমাত্র আমাদের ভিজিবল ইউনিভার্স সম্বন্ধে। আমাদের ইউনিভার্সের বাইরে কত কি রয়েছে তার একটা ক্ষুদ্র অনুমান মাত্র বৈজ্ঞানিক মহল করেছে। আমাদের এই মহাবিশ্ব এত বড় যে কোথায় এর শুরু আর কোথায় বা এর শেষ তা কেউ জানে না। মহাবিশ্ব যে কতটা বিশাল তার কিছুটা ধারণা যদি পেতে চান, তাহলে আমাদের মিল্কি ওয়ে টিএসএল চ্যানেলের মহাকাশের শেষ সীমানা সম্বন্ধীয় ভিডিওটি দেখে আসতে পারেন ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে টাচ করে। এবার আসছি মহাকাশের সবথেকে রহস্যময় বিষয়টি সম্বন্ধে, যা হলো ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল, যাকে বাংলায় কৃষ্ণগহ্বরও বলা হয়, যা একদিকে যেমন রহস্যাতীত তেমনই বৈজ্ঞানিক মহলে বিতর্কের একটি অন্যতম বিষয়। ব্ল্যাক হোলের জন্ম হয় কিভাবে? ব্ল্যাক হোলের সাথে অভিকর্ষের কি সম্পর্ক? আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্বের সাথে ব্ল্যাক হোলের কোনো সম্বন্ধ আছে কি? ব্ল্যাক হোল কি টাইম ট্রাভেল ঘটাতে পারে? আলোর মতো জিনিস কিভাবে ব্ল্যাক হোলে আটকা পড়ে? আজকের ভিডিওতে আমরা ব্ল্যাক হোলকে নিয়ে এই সমস্ত নানাবিধ প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। নমস্কার বন্ধুরা, আমি তন্ময় দাস আর আপনারা দেখছেন মিল্কি ওয়ে টিএসএল ইউটিউব চ্যানেল। ব্ল্যাক হোল নিঃসন্দেহে স্পেস রিসার্চের সবথেকে রহস্যময় একটি টপিক। ব্ল্যাক হোল তৈরি হয় যখন একটি ছোট স্থানে ঘনত্ব অনেক বেশি হয়ে যায় এবং সেন্টার বা মধ্যস্থলে গ্র্যাভিটি প্রচণ্ড শক্তিশালী হয়। ফলস্বরূপ ব্ল্যাক হোল সমস্ত কিছুকে নিজের দিকে গ্রাস করে নিতে সক্ষম। সবথেকে আশ্চর্যের বিষয় এই যে ব্ল্যাক হোলের হাত থেকে আলো পর্যন্ত রেহাই পায় না, ব্ল্যাক হোল আলোকেও গ্রাস করে নিতে সক্ষম। এই কারণেই একে আমরা কৃষ্ণসার গোলকও বলে থাকি। বর্তমান সময়ে দাঁড়িয়ে এত উন্নত প্রযুক্তি থাকা সত্ত্বেও আমরা এখনও পর্যন্ত জানতে সক্ষম হইনি যে ব্ল্যাক হোলের ভিতর কী আছে। তবে কিছু কিছু মহান বিজ্ঞানী এটাকে নিয়ে তাদের থিওরি দিয়ে গেছে, যার মাধ্যমে আমরা অনুমান করতে পারি যে ব্ল্যাক হোলের ভিতর কী হয়। ব্ল্যাক হোলের অস্তিত্ব সম্পর্কিত ধারণাটি প্রথম প্রস্তাবিত হয় 18শ শতাব্দীতে। 1783 সালে জন মিচেল ডার্ক স্টার শিরোনামে একটি গবেষণা নিবন্ধ প্রকাশ করেন, যার গবেষণার মত অনুযায়ী যদি কোনো বস্তুর আকার যথেষ্ট ছোট ও ভর যথেষ্ট হয়, তাহলে কোনো কিছুর পক্ষে ওই বস্তুর আকর্ষণ বল হতে পালানো সক্ষম নয়, এমনকি আলোও চিরকালের জন্য আটকা পড়ে যেতে পারে। ঠিক এই রকম ভাবনার বই প্রকাশ করেন ফ্রেঞ্চ বিজ্ঞানী মার্কুইস ডি লাপ্লাস। তার লেখা দ্য সিস্টেম অব দ্য ওয়ার্ল্ড বইটিতে এই ধারণার তিনি বই প্রকাশ করেন। 1967 সালে জন হুইলার ব্ল্যাক হোল নামটির সাথে আমাদের প্রথম পরিচয় করিয়ে দেন। আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব প্রকাশের পর কার্ল শোয়ার্জচাইল্ড এই ধরনের বস্তুর জন্য একটি গাণিতিক সমাধান বার করেন। এরপর 1930-এর দশকের দিকে বৈজ্ঞানিক ওপেনহাইমার, ভলকক ও সিন্ডার মহাবিশ্বে এই ধরনের জিনিস থাকা সম্ভব কিনা তা নিয়ে গভীরভাবে রিসার্চ করতে থাকেন। পরে এই তিন গবেষক প্রমাণ করে দেখালেন, যদি একটি যথেষ্ট ভরযুক্ত নক্ষত্র যখন তার সমস্ত জ্বালানি হারিয়ে ফেলে, তখন তার মধ্যে নিউক্লিয় বিক্রিয়ার বহির্মুখী চাপ থাকে না বলে সেটি তার নিজস্ব অভিকর্ষজ টানের প্রভাবে নিজের কেন্দ্রের দিকে চুপসে যেতে থাকে, আর এইভাবেই সৃষ্টি হয় একটি ব্ল্যাক হোলের। ব্ল্যাক হোল শব্দের অর্থ কিন্তু কোনো কালো গর্ত নয়। ব্ল্যাক হোল এমন একটি জায়গা যেখানে অল্প স্থানে অনেক ভর ঘনীভূত হয়ে আছে, আর এটা এতটাই ভারী যে এখান থেকে কোনো কিছুই রক্ষা পায় না, এমনকি আলোও না। সহজ কথায় বলতে গেলে যখন কোনো নক্ষত্রের জীবনকাল শেষ হয়ে যায়, তখন তার অভিকর্ষজ শক্তি এতটাই বেশি হয়ে যায় যে সে নিজের কেন্দ্রের দিকে সমস্ত কিছুকে টানতে থাকে, আর এই অবস্থার নাম হলো ব্ল্যাক হোল। গবেষকদের মতে সবচেয়ে ছোট ব্ল্যাক হোলটির জন্ম এই মহাবিশ্বের জন্মের সময়ে। একটি নক্ষত্রের নির্দিষ্ট জ্বালানি যখন শেষ হয়ে যায়, তখন তার মৃত্যু ঘটে। যতক্ষণ পর্যন্ত ওই অভ্যন্তরীণ হাইড্রোজেন গ্যাস অবশিষ্ট থাকে, ততক্ষণ পর্যন্ত তার নিউক্লিয় বিক্রিয়া চলতে থাকে। হাইড্রোজেন শেষ হয়ে গেলে মূলত সংকুচিত হতে থাকে। এইভাবেই তারাটির মৃত্যু হয়, আর সেখান থেকেই জন্ম নেয় একটি মহাশক্তিশালী ব্ল্যাক হোলের। মহাকাশ গবেষণার ইতিহাসে 2019 সালের 10ই এপ্রিল দিনটি একটি অবিস্মরণীয় দিন হয়ে আছে, কারণ
মানব ইতিহাসে এই প্রথম বৈজ্ঞানিক মহল একটি সুপারম্যাসিভ ব্ল্যাক হোলের ছবি তুলতে সক্ষম হয়েছে। কিন্তু এই ঘটনাটি মানব ইতিহাসে এত উজ্জ্বলময় ঘটনা কেন? আসুন জেনে নিই। ঘটনাটি স্মরণীয় হয়ে থাকার পিছনে অনেকগুলি কারণ রয়েছে, যার মধ্যে সবথেকে বড় কারণ হলো ব্ল্যাক হোলের ছবি তোলা। ঘটনাটি ঠিক এমন হয়ে দাঁড়াচ্ছে যে কোনো অন্ধকার স্থানের ছবি তোলা হচ্ছে তাও ফ্ল্যাশ লাইট ছাড়া, কারণ ব্ল্যাক হোলের গ্র্যাভিটি থেকে আলো কোনোভাবে বাইরে আসতে পারে না। তাই এটা শুনেই বুঝতে পারছেন এটা কত বড় একটা প্যারাডক্স। চলুন জানার চেষ্টা করি এটা কিভাবে সম্ভব হলো। ব্ল্যাক হোলের অস্তিত্ব প্রমাণ করার জন্য পৃথিবীর বিভিন্ন দেশের 200 জন খ্যাতনামা গবেষক বহু বছর ধরেই তাদের গবেষণা চালাচ্ছিলেন। তাদের অত্যাধুনিক সুপার কম্পিউটার, ডাটা এবং পৃথিবীর আলাদা আলাদা 8টি স্থানে জয়েন্ট টেলিস্কোপ, যার নাম হলো ইভেন্ট হরাইজন প্রভৃতির সাহায্যে, অবশেষে এই টেলিস্কোপে ধরা পড়লো সেই ছবি যা মানব ইতিহাসে অমর হয়ে রইল। এখন ভিডিওতে যেটা দেখতে পাচ্ছেন, বিশালাকার কমলা ও কালো রঙের গোলক যেটা খুব তীব্র গতিতে ঘুরছে, এটা একটি সুপারম্যাসিভ ব্ল্যাক হোল। ব্ল্যাক হোলটির বাইরের দিকের গ্যাস ও ধুলো এত বেশি মাত্রায় রয়েছে যে সেটি বিলিয়ন ডিগ্রির বেশি তাপমাত্রায় জ্বলছে, যার দরুন এটা কমলা রঙের জ্বলতে দেখা যাচ্ছে। হার্ভার্ড ইউনিভার্সিটির অ্যাস্ট্রোফিজিসিয়ান শেফার্ড টোলম্যান বলেন, আমরা যে জিনিস দেখতে পেয়েছি যা দেখার আশা আমরা কল্পনাতেও করতে পারি না। এই সুপারম্যাসিভ ব্ল্যাক হোলের অবস্থান মেসিয়ার 87 বা M87 এর মধ্যে ভার্গো কনস্টেলেশনে। গণনা অনুযায়ী এই সুপারম্যাসিভ ব্ল্যাক হোলটি আমাদের পৃথিবী থেকে 55 মিলিয়ন আলোকবর্ষ দূরে রয়েছে। এই ব্ল্যাক হোলটির ম্যাস বৈজ্ঞানিকদের মতে আমাদের সূর্যের থেকে 6.5 বিলিয়ন টাইম বেশি। আমরা বিভিন্ন ধরনের মুভিতে ব্ল্যাক হোল দেখেছি, কিন্তু আসলে তা এন্টারটেনমেন্ট ছাড়া আর কিছু না। বাস্তবে ব্ল্যাক হোলের ছবি তোলা আমাদের কাছে অসম্ভব ছিল, কিন্তু এই ছবির দ্বারা প্রমাণিত হলো যে ব্ল্যাক হোল কেবলমাত্র অ্যালবার্ট আইনস্টাইনের থিওরি কল্পনা নয়, বরং ব্ল্যাক হোলের অস্তিত্ব আমাদের মহাবিশ্বে রয়েছে। এই পুরো প্রজেক্টের বাজেট ছিল $60 মিলিয়ন। আইনস্টাইন তার থিওরি অফ জেনারেল রিলেটিভিটিতে একটি ভবিষ্যৎবাণী করেছিলেন। তিনি বলেছিলেন, আমি আমার থিওরি দ্বারা যেভাবে ব্রহ্মাণ্ডকে বুঝছি তাতে ব্ল্যাক হোলের অস্তিত্ব থাকা অসম্ভব নয়। আইনস্টাইনের আগে গ্র্যাভিটি, ম্যাস, টাইমলাইন, মহাকাশ গবেষণা প্রভৃতির উপর তেমন রিসার্চ করা হয়নি, কিন্তু তা সত্ত্বেও তিনি প্রায় 100 বছর আগে তার ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন। তার বেশিরভাগ ভবিষ্যৎবাণী সঠিক বলে প্রমাণিত হয়েছে, যেমন মার্কিউরি প্ল্যানেটের অরবিটকে নিয়ে তার গ্র্যাভিটি থিওরির সাহায্যে এবং স্পেশাল রিলেটিভিটি থিওরির সাহায্যে তিনি বলেছিলেন, সময় ব্যক্তিবিশেষে আলাদা আলাদাভাবে চলে, আর এটাই ভ্রম যে সময় সবার জন্য সমান। বাস্তবে তার মত সম্পূর্ণ সত্য। আজ যদি তিনি বেঁচে থাকতেন তাহলে তার মুখে সত্যি লম্বা হাসি ভেসে থাকতো, কারণ তার ধারণা সম্পূর্ণ সঠিক। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর যদি এই এপিসোডের পার্ট 2 দেখতে চান সেটাও কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরের এপিসোডে আরও একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড গুড বাই।